রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ, আজকে নয়, তিনি দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত এবং এই রোগ তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। আমি আগেও আপনাদের বলেছি যে একটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা চক্রান্তের মধ্যে দিয়ে, যে চক্রান্তের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, যে চক্রান্তের মধ্যে দিয়ে স্বৈরাচার একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেছিল, যে চক্রান্তের মধ্যে দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা মতোই একটি ছদ্মবেশী একটা শাসন ব্যবস্থা স্থাপন করতে চলেছে বর্তমান সরকার, সেই চক্রান্তের কারণেই আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী নেতা, গণতন্ত্রের জন্য সংগ্রামী নেতা, স্বাধীনতা সংগ্রাম রক্ষার সংগ্রামী নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা সাজিয়ে তাকে ফরমায়েশি সাজা, পরবর্তীকালে সবচেয়ে যেটা কষ্টকর এবং দুর্ভাগ্যের কথা যে আদালত থেকে তার সেটাকে বৃদ্ধি করে 5 বছর থেকে আবার 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। আমি আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলটি সবসময় গণতন্ত্রের কথা মুখে মুখে বলে এবং তারা বলে যে তাদের কাছে নাকি গণতন্ত্র সবচেয়ে নিরাপদ, তা কিন্তু আজকে নয়, 1975 সালেও এই গণতন্ত্রকে ধ্বংস করে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে এসেছিল। একইভাবে আজকে তারা ক্ষমতায় আসার পর থেকে 2009 সালের পর থেকে অত্যন্ত সুচতুরভাবে পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা একে একে ধ্বংস করে চলেছে। আপনারা দেখেছেন প্রথমেই ধ্বংস করেছে, তারা যে জিনিসটি নিয়ে আন্দোলন করেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেখানে এই দেশের মানুষ সব মেনে নিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংবিধানে সন্নিবেশিত করেছিলেন, সেটাকেই তারা প্রথম আঘাত করেছে, বাতিল করে দিয়েছে, দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। এরপরে তারা প্রশাসনের এক একটি স্তম্ভ, এক একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে, ধ্বংস করে দিয়েছে। তারা বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ, প্রত্যেকটি বিভাগে তারা দলীয়করণ চূড়ান্ত পর্যায়ে করেছে। আজকে গণমাধ্যম স্বাধীন নয়, কোনো স্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, অর্থাৎ এক কথায় গোটা দেশটাকে তারা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।